সমুদ্র সৈকত কুয়াকাটা আজ থেকে শুরু হচ্ছে শত বছর ঐতিহ্যবাহী রাস উৎসব তিন দিন ব্যাপী উৎসব ঘিরে নতুন সাজে সেজেছে সাগরকন্যা এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আসতে বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন পুণ্যার্থী ও পর্যটকরা উৎসব এবার লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের শিকদার জোবার হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট কংস রাজাকে বশ করে মানবতা রক্ষা অতঃপর পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের অমর প্রেম সেই থেকে শুরু সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসলীলা উৎসবের যে উৎসবের মূলে রয়েছে সত্য ও সুন্দরের জয়াকাঙ্ক্ষা রোববার রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে রাস পূজা রাত 12টা 1 মিনিটে শুরু হবে লগ্ন উৎসব থাকবে 3 দিন ২০০ বছরের ইতিহাস ঐতিহ্য হিন্দু ধর্মাবলম্বীদের এই রাস উৎসব এই জায়গায় কেনাকাটা করি গঙ্গা স্নান করি ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সম্প্রদায়ের লোকেই এই মন্দিরে এখানে সমাগম ঘটে রাস পূর্ণিমা উপলক্ষে এর মধ্যে তৈরি করা হয়েছে রাধা কৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা বাঁধা হচ্ছে প্যান্ডেল লাইটিং এর কাজও শেষ পর্যায়ে পূর্ণ হয়ে গেছে বেশিরভাগ হোটেল মোটেল আমাদের আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন আমরা ৭ তারিখের অপেক্ষায় আছি এই বছর আমাদের রাস উৎসব এবং ব্যাপকভাবে হবে যেহেতু পদ্মাসেত হয়ে গেছে হোটেল মোটেল অলরেডি মানে ৮০% হোটেল মোটেল বুকিং হয়ে গেছে আমরা খুবই আনন্দিত রাস উৎসবকে ঘিরে কুয়াকাটা সৈকতে পুণ্যার্থীদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন ধরনের যে ব্যবস্থা আছে আমাদের বিশেষ করে পুলিশ মোতায়েন গোয়েন্দা তথ্য সংগ্রহ পুণ্যার্থীরা যাতে সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করতে পারে তাদের যে ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে সেই জন্য সুন্দরভাবে পালন করতে সেজন্য আমাদের কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নানামুখী আমরা পদক্ষেপ নিয়েছি আমি উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সুন্দরভাবে নিরাপত্তার সাথে শৃঙ্খলার সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করতে পারে পুণ্যের আশায় গঙ্গা স্নান করবে লাখো পুণ্যার্থী তাদের পাপ মোচন ও মনোবাসনা পূর্ণ হবে দূর হবে অশুভ শক্তি এই প্রার্থনা দর্শনার্থীদের ডেস্ক রিপোর্ট নিউজ ২৪